মাননীয় স্পিকার, এটা তো বোট ক্লাব হয়েছে, কিন্তু জিয়া রহমান তো স্টিমার ক্লাব করছিল। এবং মদ গুজুয়া এই বাংলাদেশে বঙ্গবন্ধু বন্ধ করে দিছে জিয়া রহমান। এর এইটাকে এই মদ জিয়ার লাইসেন্স দিয়েছে, তিনি ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে স্টিমার ক্লাব করে নৌযাত্রা করছিল। উনি আহ্বান, উনি অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়ে ব্যবস্থা নিতে। আমাদের মাননীয় সিনিয়র সদস্য, আপনি কোথায় গেলেন? 40 বছর আগে মদের লাইসেন্স, মাননীয় স্পিকার, মদের লাইসেন্স তো দেওয়া হয়েছে, প্রতি রেস্ট্রিকশান দেওয়া হয়েছে। এখানে কি মুসলমানদেরকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? বাংলাদেশে তো আপনার ফরেন ওয়ার্কাররা কাজ করে, ফরেন অ্যাম্বাসিগুলো আছে, সাঁওতাল, হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, তারা তাদের মদের প্রয়োজন হয়। আপনার ডোমরা যারা ওই এর মধ্যে হাসপাতালে পোস্টমার্টমের কাজ করে, তারা মদ্যপান করে। সুতরাং এটাকে আইনি বৈধতা দেওয়ার জন্য, যাদের জন্য এই মদটা বৈধ, যারা খায় অন্য ধর্মাবলম্বীরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার আপনাকে, যদি ওই আইনের মধ্যে দেখাতে পারেন যে মুসলমানদেরকে ক্লাবের মদ খাওয়ার বৈধতা জিয়াউর রহমান দিয়ে গেছে, আমি এই সংসদ থেকে পদত্যাগ করে চলে যাবো মাননীয় স্পিকার। সুতরাং আমি মনে করি যে আজকে ঢাকায় গুলশান বরানি এলাকায়, অভিজাত এলাকায় যে সমস্ত হোটেল বার স্থাপিত হয়েছে, এই সব জায়গায় আপনার রাত্রেবেলা মদ্যপ আয়োজন করা হয় এবং সেখানে সীসা, সেখানে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড চলে। এগুলো থেকে সরকারের লোকরা জড়িত নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো মন্ত্রী এমপি জড়িত নয়, এগুলোর সাথে থানায় যারা কর্মরত রয়েছে আইন প্রক্রিয়া সংস্থার, প্রতি মাসে মাসে তারা আদায় টাকা দেয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার। সুতরাং আমি এখানে দৃষ্টি আকর্ষণ করেছে, আপনি ব্যবস্থা নেন, আপনি তদন্ত করেন, রাষ্ট্রের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী কোনো দলের নয়, রাষ্ট্রের, উনি ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবে মাননীয় স্পিকার। আননেসেসারি আপনার পূর্বে 40-50 বছর আগে ঘটনা দিয়ে আপনার এটাকে ঢাক দেওয়ার চেষ্টা করা, আমি অনেক অযৌক্তিক মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এক মিনিট, মাননীয় সদস্য নজিবুল বশর আপনি একটু বসুন। জি, মাননীয় সদস্য শেখ সেলিম। স্পিকার, উনি 40 বছর আগে থেকে এইটা আরম্ভ করছে, সেই লাকি খানের ড্যান্সের কথা কি মানুষ ভুলে গেছে? হিজবুল বাহার জাহাজে যাইয়া জিয়াউর রহমান সেই ড্যান্স উপভোগ করছে, আর এরেছে ইয়ং জেনারেশনকে নষ্ট করার পথ বেড়ে দিতে বঙ্গবন্ধু এটার বন্ধ করছিল। সুতরাং সত্যকে সত্য স্বীকার করে, এর জন্য দায়ী হলে বিএনপি দায়ী, জিয়াউর রহমান দায়ী, অন্য কেউ দায়ী না। আমাদের সরকার সবসময় মজুয়া এবং এই ধরনের অপকর্ম কখনই পারমিশন দেয়ও নাই, দেবেও না। পালে বন্ধ করতে গেলে আপনারাই আবার চিৎকার করেন যে না 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 এটা বন্ধ করা যাবে না, এই যে বিদেশিদের কথা বইলে ওইখানে যাই অপকর্ম করবেন, এটা বাংলাদেশে হওয়া উচিত না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পুণ্যময় তিনি যার হাতে রাজত্ব, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। মাননীয় স্পিকার, 2021-22 অর্থ বছরের উত্থাপিত বাজেটের সাধারণ আলোচনা আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি বাজেট একটি দেশের অর্থনৈতিক চিত্র পরিস্ফুটিত হয়। বর্তমান যে অর্থ বছরের বাজেটটি আজকে সংসদে উপস্থাপন করা হয়েছে, নিঃসন্দেহে চিত্র অত্যন্ত বৈদেশিক নির্ভর, অত্যন্ত আভ্যন্তরীণ নির্ভর, ব্যাপক ঘাটতিপূর্ণ একটি বাজেট এই সংসদে উত্থাপন করা হয়েছে, এবং এই 50 বছরের ইতিহাসে এইটি সর্বোচ্চ ঘাটতিপূর্ণ বাজেট, এইটি সর্বোচ্চ ব্যয়বহুল একটি বাজেট এখানে সংসদ উত্থাপন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নের দক্ষতা এবং সক্ষমতা এই করোনাকালীন সময় মোটেও সম্ভব নয়, এবং এই মহাজোট সরকারের এটি 13তম বাজেট। ইতিপূর্বে 12টি বাজেট এই মহান সংসদ উত্থাপন হয়েছে, কোনোটি মাননীয় স্পিকার বাস্তবায়িত হয়নি, অব্যাস্তায়িত থেকেছে। মাননীয় স্পিকার, একটি রাষ্ট্রের আর্থিক কাঠামো দৃষ্টি দিতে গেলে সেখানে আর্থিক প্রতিষ্ঠানের দিকে তার অবস্থানগুলি কী, সেটি কিন্তু বিবেচনার বিষয়। আমি নিঃসন্দেহে বলবো যে বাংলাদেশের শেয়ার বাজার মাননীয় স্পিকার ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আইসিইউতে ভর্তি আছে, সেখানে মাঝে মাঝে চোখ একটু খুলছে, আবার চোখ বন্ধ করছে, চোখ খুলে যখন দেখে দরবেশ বাহিনী চারিদিকে ঘিরা, আবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের তারল্য সরবরাহের ক্ষেত্রে যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলো আজকে বাংলাদেশের সাংঘাতিকভাবে লুটেরাদের দ্বারা আক্রান্ত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে, ঋণ গ্রহীতারা কেউ ঋণ ফেরতও দিচ্ছে না, তারা আপনার ঋণ খেলাপিও হচ্ছে না, তারা দেদার আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, যে কারণে সকল ব্যাংকগুলো আজকে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সব কেবিনে ভর্তি, এবং বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদের ডাক্তাররা তার চিকিৎসা দিচ্ছে। মাননীয় স্পিকার, আর অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান,
বাংলাদেশ নিঃসন্দেহে এখন ভয়াবহ একটি দুর্যোগ কবলিত দেশে পরিণত হয়েছে। আইলা, আয়সা এই সমস্ত আক্রান্ত উপকূলীয় অঞ্চলের মানুষ আজকে বিপর্যস্ত। সমস্ত ওই অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো সব ওই এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্যোগ মোকাবেলা করার জন্য। মাননীয় স্পিকার, আমি বাজেটের সাধারণ আলোচনায় অংশগ্রহণের শুরুতেই বলবো, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের একজন ক্ষণজন্মা পুরুষ, তাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তির যে সূচনা করেছিলেন, বাংলাদেশের এই প্রবাসী কল্যাণ আয়, প্রবাসীদের আয় এবং গার্মেন্ট শিল্পের ভিত্তি স্থাপনের মধ্যে দিয়ে সেটি আজকে আমাদের রেমিট্যান্স বলি, বৈদেশিক অর্থের খাত বলি, সবচাইতে আজকে অর্থনীতির বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত। দ্বিতীয়ত, মাননীয় স্পিকার, আমাদের সাবেক মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশের আভ্যন্তরীণ সম্পদ আহরণের ক্ষেত্রে উনি আপনার ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, কোনো সন্দেহ নাই। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ এই ভ্যাট ব্যবস্থার বিরুদ্ধে 72 ঘন্টা হরতাল করেছিল, মানি না মানবো না এই বলে এই বাজেট গরিব মারার বাজেট বলে প্রত্যাখ্যান করেছিলেন। আজকে রাষ্ট্রের এই তার 30 বছর পূর্বের এই ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের পর ইস্টাবলিশ যে আজকে বাংলাদেশের অর্থনীতিতে ভ্যাট ব্যবস্থা সবচাইতে আভ্যন্তরীণ সম্পদ আহরণের ক্ষেত্রে কার্যকর একটি ব্যবস্থা। মাননীয় স্পিকার, আমি বাংলাদেশের সামগ্রিক যে চিত্র, এখানে আমি গত কয়েকদিন যাবত আমাদের মাননীয় সরকার দলীয় সদস্যদের আলোচনা শুনছি, কিন্তু বাস্তব যে আলোচনাগুলো হওয়া দরকার, মাননীয় স্পিকার, আমার কাছে যে সংবিধান রয়েছে, এই সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার আমরা মূল দলিল বলি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, আজকে আমাদের এই সংবিধানটি আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে একটি প্রতারণার দলিলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এটি এখন রাষ্ট্র পরিচালনার কোনো দলিল নয়। আমি আপনাকে এক্সাম্পল হিসাবে আমি একদম ডকুমেন্টারি বলে দিচ্ছি, একটি অসত্য অসত্য কথা বলবো না। মাননীয় স্পিকার, সংবিধানের মূল রাষ্ট্র পরিচালনার মূল নীতির মধ্যে বলা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আজকে আমরা সে জায়গায় আছি, আজকে এগুলো আছে মাননীয় স্পিকার, কোনটা চর্চা? আজকে মাননীয় স্পিকার, বাংলাদেশের সিংহভাগ মানুষ মুসলমান, 90 ভাগ মানুষ ইসলাম ধর্ম অনুসারী, আমাদের ধর্ম কোরআন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কোরআন, মাননীয় স্পিকার, ধর্মনিরপেক্ষতার কোনো স্থান নাই মাননীয় স্পিকার। সুতরাং এইটিও আমি মনে করি সংবিধানে একটি বড় অসঙ্গতি রয়েছে। মাননীয় স্পিকার, সংবিধানের তৃতীয় অনুচ্ছেদ, আপনি এখানে মৌলিক অধিকারের যে অনুচ্ছেদগুলি রয়েছে, এইখানে আপনি সংবিধানের আপনি সরকারের নিয়োগ লাভের যে সুযোগের সমতার কথা বলছেন, সভা সমাবেশের কথা বলছেন, এগুলো আজকে মাননীয় স্পিকার কোনো অস্তিত্ব আছে? আজকে ভিন্নমত প্রকাশের কোনো স্বাধীনতা আছে? ভিন্নমত আজকে মানুষ কোনো প্রকাশ করতে পারছে? মাননীয় স্পিকার, আরও একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ যেটি নিয়ে গোটা আন্তর্জাতিক বিশ্বে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে রাষ্ট্রকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছে, আজকে মাননীয় স্পিকার রাষ্ট্রপতি আজকে নির্বাহী বিভাগে রাষ্ট্রপতি অনুচ্ছেদে 49 যে অনুচ্ছেদটি রয়েছে, আজকে আপনাদের যে কোনো দণ্ডিত আসামিদেরকে আপনি মাফ করার যে ক্ষমতা দেওয়া হয়েছে, মাননীয় স্পিকার, এই মহাজোট সরকার আমাদের প্রায় 40-50 জন খুনের দণ্ডিত আসামিদেরকে মাফ করা হয়েছে। মাননীয় স্পিকার, এটি অত্যন্ত নাড়া দিয়েছে বিশ্বকে, যে কিছুদিন আগে আল জাজিরা যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানডেট যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল, এইটি গোটা বিশ্ব বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে মাননীয় স্পিকার। আমি মনে করি এটিও সংবিধানে একটি অসঙ্গতি মাননীয় স্পিকার। আমি মনে করি এগুলো সংবিধানের ত্রুটিগুলো সংশোধন হওয়া দরকার। আজকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যা রাজনৈতিক কারণে মাত্র 2 বছরের সাজা দিয়ে তাকে আপনি চিকিৎসার সুযোগটা দিচ্ছেন না, আর বাংলাদেশে যারা আজকে এই দণ্ডিত জঘন্যতম আসামি তাদেরকে আপনি আজকে মাফ করে দিচ্ছেন, এটি মাননীয় হতে পারে না। আমি আবেদন করবো, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, আমি আবেদন করবো আপনার কাছে যে অবশ্যই অবশ্যই তিনি তার পরিবারের পক্ষ থেকে তার সুচিকিৎসার জন্য আবেদন করেছে, তাকে অবশ্যই আপনি সুচিকিৎসার সুযোগ দিবেন। মাননীয় স্পিকার, আইনসভা, আইনসভা কী বলবো মাননীয় স্পিকার, এই জাতীয় সংসদ আজকে কোনো সরকারি দল, বিরোধী দল, সব আমরা একাকার। আমাদের বিরোধী দলের নেতা বাইরে বলছেন যে বিরোধী দলের কোনো মূল্য নাই। আজকে আমাদেরকে আর সরকারি দল যারা তাদের কোনো মূল্য আছে? সরকারি দলের মাননীয় মন্ত্রীরা বরাবরই বলছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আমার কেউ অপরিহার্য নয়। মানে স্পিকার, এভাবে রাষ্ট্র আসলে চলতে পারে না। রাষ্ট্র একটি সম্মিলিত সরকারি দল, বিরোধী দল এবং সকলের সম্মিলিত চিন্তা মেধার শক্তির মধ্য দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। মাননীয় স্পিকার, আমরা সুপ্রিম কোর্টের 50 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টের আমরা বিচারক নিয়োগের কোনো কাঠামো নীতিমালা তৈরি করতে পারিনি। নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন দরকার কি মাননীয় স্পিকার? বিলুপ্ত করে দেন। ইতিমধ্যে আমরা শুনছি যে নির্বাচন কমিশনের NID স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এই গত 2018 নির্বাচনের সময় IGP চিঠি দিয়েছিল পুলিশকে যে অত্যন্ত পরিকল্পিতভাবে আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করেছেন, দরকার কি নির্বাচন কমিশনের? নির্বাচন কমিশনটা বিলুপ্ত হয়ে যাওয়া দরকার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যখন জাতীয় সংসদ সহ রাষ্ট্রীয় বিভিন্ন মাননীয় স্পিকার আমাকে সময় দিবেন, মাননীয় স্পিকার, যখন আমরা আপনার এই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে শপথ গ্রহণ করি, তখন আমরা যে শপথটি পাঠ করি, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান করিব,
আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবতি আচরণ করিব। মাননীয় স্পিকার, সংবিধানের প্রস্তাবনায় একেবারে শুরুতেই বলছেন, আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমরা রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাম্য স্বাধীনতা সুবিধা নিশ্চিত করব। মাননীয় স্পিকার, আমি অঙ্গীকার করছি, আমি শপথ গ্রহণ করছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলছেন যে তোমাদের অঙ্গীকার এবং তোমাদের ওয়াদার ব্যাপারে তোমাদের খবর না হবে কিয়ামতের মাঠে। মাননীয় স্পিকার, আজকে দেশের সামগ্রিক চিত্র তুলে ধরতে গেলে আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে নাই, আপনি কিছুদিন আগে আমি লক্ষ্য করলাম 50 বছর পর মাননীয় স্পিকার বাংলাদেশের পাসপোর্ট থেকে আপনি ইসরায়েল, এই যে আপনার ইসরায়েল শব্দটি বাদ দিলেন, নিঃসন্দেহে আমি বলবো মাননীয় স্পিকার এটি অত্যন্ত অগ্রহণযোগ্য এবং এটা কোনো অবস্থা, এটা একটি উদ্দেশ্য প্রণীত, এটিকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, আজকে আইন মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্র অবস্থা কী, আমি একটি ঘটনা আপনাকে বলবো। আজকে এতবার আমরা এত উদ্বেগের কথা বলছি, গুমের কথা বলছি, অপহরণের কথা বলছি, নিখোঁজের কথা বলছি, এই কিছুদিন আগে একজন ইমাম, একজন আলেম আজকে নিখোঁজ রয়েছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খোঁজ নিচ্ছে, যদি আজকে তাকে ফিরিয়ে দিতে না পারেন এটি রাষ্ট্রের জন্য বড় ব্যর্থতা হবে। মাননীয় স্পিকার, আমি অবশ্যই বলবো যে আদনানকে অবশ্যই আপনাকে ফিরিয়ে দিতে হবে, তার পরিবারের আহাজারি আপনাকে শুনতে হবে। মাননীয় স্পিকার, কিছুদিন আগে পত্রিকায় দেখলাম চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন, খুনের খুন হওয়া ব্যক্তি ইমরান কারাগারে, আর তাকে যে খুন করেছে বলে অভিযোগ সে ক্রস ফেরে নাই। কয়েকদিন আগে পল্লবীতে দেখলাম মাননীয় স্পিকার যে আজকে খুন হলো, তারপরে খুনের আসামি ক্রস ফেয়ার হয়ে গেল, তাহলে বিচার কী করে হবে? মানে স্পিকার, আজকে আমরা মনে করেছিলাম মেজর সিনহা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেদিন পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান জাতির সামনে আশ্বস্ত করেছিল যে বাংলাদেশে আর আমরা এই বিচার বহিত হত্যাকাণ্ড দেখতে চাই না, কিন্তু এরপরে কি থেমেছে বিচার বহিত হত্যাকাণ্ড গুম? এগুলো তো অব্যাহত আছে। মাননীয় স্পিকার, আমরা এখান থেকে কখন ফিরে আসবো? আজকে মাননীয় স্পিকার বাইরে খুব লজ্জা লাগে, আমরাকে যখন বাইরে চলাফেরা করি মুখে কাপড় দিতে হয়, পার্লামেন্টে কথা বলার কারণে মানুষ আমাদের তাকায়, মাননীয় সরকারি দলের মন্ত্রীদেরকে নিয়ে আমাদেরকে উপহাস করে, বলেছে আপনারা কি সরকারি দলের মন্ত্রীদেরকে ভাড়া করেছেন নাকি? আপনাদের কিছু কিছু মন্ত্রী সারাদিন সকালে এক বয়ান বিকালে এক বয়ান, বিশ্বাস করবেন না মানুষ, আমি সত্য কথা বলছি। বলছে আজকে বিএনপিকে বিএনপির আওয়ামী লীগের মন্ত্রীরা সকাল বিকালে সারাদিন বয়ান দিচ্ছে, বিএনপি ভোট বর্জন করছে, বিএনপি তো ভোটেরই সমর্থন নাই, বিএনপি তো এজেন্টই দিতে পারে না, বিএনপি তো প্রার্থী প্রত্যাহার করছে, কত রকমের নসিহত আর কত রকমের, মনে হচ্ছে তারা আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা, বিএনপির দায়িত্বশীল ব্যক্তি। মাননীয় স্পিকার, এখানে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী নাই, আমাকে অত্যন্ত স্নেহ করেন, ওনার সাথে একসাথে কারাগারে ছিলাম, উনি কয়েকদিন আগে বললেন যে শেখ হাসিনা বাংলাদেশের নতুন ইতিহাস নির্মাণ করেছে, আমি অবশ্যই তার সাথে একমত, কোনো সন্দেহ করি না, আমি মাননীয় স্পিকার আওয়ামী লীগ বিএনপি করি, কিন্তু আমি কোনোদিন আবার আমার কাছ থেকে আপনি শুনতে পেয়েছেন এই 3 বছরের মধ্যে যে আমি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি করেছি, প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কটূক্তি করেছি? মাননীয় সদস্য 2 মিনিট বলুন, মাননীয় স্পিকার সময় দিবেন, বিরোধী দলের তো নেতা আমি মাননীয় স্পিকার, আমাকে সময় দিবেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব, আমি অনুরোধ করব আপনাকে মাননীয় স্পিকার, এখানে বাংলাদেশে যে কথাটি মাননীয় যোগাযোগ মন্ত্রী বলেছেন, মাননীয় স্পিকার, এখানে আজকে মাননীয় ওবায়দুল কাদের যে কথাটি বলেছেন, আজকে মাননীয় স্পিকার আমি আপনার প্রোটেকশন চাই, মাননীয় স্পিকার আমি আপনার প্রোটেকশন চাই, আপনার কাছে আমি প্রোটেকশন চাই, আপনি আমাকে সময় দিয়েছেন, একটু ওয়েট করেন। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আমি এক্সপাঞ্জ করে দেব, জি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, আপনি 2 মিনিট বলবেন, আমি সময় আবার শুরু করছি। স্পিকার, আমি এখন আমার প্রস্তাবগুলো কিছু নিয়ে আসব। মাননীয় স্পিকার, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দেশে ইতিহাস সৃষ্টি করেছেন, পদ্মা সেতু নির্মিত হচ্ছে, মেট্রো রেল নির্মিত হচ্ছে, আকাশে আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে, ট্যানেল নির্মিত হচ্ছে, 4-ওয়ে 5-ওয়ে 8-ওয়ে রাস্তা নির্মিত হচ্ছে, ফ্লাইওভার নির্মিত হচ্ছে, নিঃসন্দেহে এগুলো আমাদের বড় অর্জন, কোনো সন্দেহ নাই। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন যে আমরা গত 5 দশকে আমাদের অর্জন অনেক,
অবশ্যই অস্বীকার করার না, নারীরা এগিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন ক্ষেত্রে, আমরা অবশ্যই সাফল্য অর্জন করছি, এটা এগুলো তো অস্বীকার করার কোনো পথ না, এগুলো অস্বীকার আমরা করছিও না। কিন্তু মাননীয় স্পিকার, বাস্তব যে কথাটি যে আমরা কি 50 বছর আমাদের গণতন্ত্রের ভিত্তিকে রচনা করতে পেরেছি, দেশে কি গণতান্ত্রিক অবস্থা আছে, আজকে কথা বললে মাননীয় সদস্য সরকারি দলের সদস্য আপনারা গায়ে নিয়েন না, বাস্তব অবস্থা যে আজকে কি দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা আছে, 2014 সালের 154টা বিনা ভোটের এমপি দিয়ে আপনি দেশ চালালেন, 2018 সালের নির্বাচন আপনি করলেন, রাতের ভোট দিনের ভোট রাত্রে হয়ে গেল, মাননীয় স্পিকার এইটা তো বাস্তব সত্য। মাননীয় স্পিকার, যে কারণে আমি আমাকে যে সময় দিয়েছেন আমি অবশ্যই সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আপনার কাছে নিয়ে আসব, বাজেটের যে প্রস্তাবের মধ্যে আমি বিনীতভাবে অনুরোধ করব যে মাননীয় স্পিকার, এই বাজেট কোভিড মোকাবেলার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য আমাকে এই মাননীয় অর্থমন্ত্রী প্রকাশ করবেন। আমার প্রস্তাব থাকবে, আজকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ দুর্যোগ কবলিত, প্রতি বছর বজ্রপাতজনিত কারণে 200 অধিক মানুষ মারা যাচ্ছে, প্রতি বছর উপকূলীয় এলাকায় ভয়াবহ বিপর্যয় ঘটছে, সুতরাং এই সব খাতে সবচেয়ে এখন গুরুত্ব দিতে হবে। মাননীয় স্পিকার, অভাব আজকে দরিদ্র মানুষের জন্য আপনাকে সুরক্ষা কার্ড দিতে হবে, আজকে সরকারি কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ আপনি কেন করার করবেন, আমি যদি আজকে মন্ত্রী থাকতাম আমি মনে করি সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি সব বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় দায়িত্ব পালন করছে, আজকে সরকারি কলেজ সরকারি স্কুল বিশ্ববিদ্যালয়ে খরচ কতটুকু মাননীয় স্পিকার, কয় টাকা বেতন লাগে, বেসরকারি স্কুল কলেজগুলোতে আজকে কত বেতন দিতে হয় ছাত্রছাত্রীদেরকে, সেইখানে তো আমি মনে করি এসব ভালো মানসম্মত বেসরকারি। মাননীয় সদস্য শেষ করবেন, জি 2 মিনিট শেষ করবেন। অর্থ বরাদ্দ বাড়ানো দরকার, এই সমস্ত মানসম্মত স্কুল কলেজগুলোকে অর্থ বাড়াতে হবে, তামাকের উপর অবশ্যই তামাকের ব্যবহার কমানোর জন্যে তামাকের উপর কর আরোপ করতে হবে। মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য কারিগরি শিক্ষাক্ষেত্রে অর্থ বাড়াতে হবে, এবং এই যে আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্প, আমাদের মাতারবাড়ি, এ সমস্ত প্রকল্প, মেগা যে সেতুস্থী প্রকল্পগুলো আছে এগুলোতে আপাতত অর্থ না করে আপনি আজকে উপকূলীয়, কালকে একজন মাননীয় সংসদ সদস্যকে দেখলাম যিনি বুকে ঝুলিয়ে বলছে ত্রাণ নয় বাঁচ চাই, আমি মনে করি মাননীয় স্পিকার উপকূলীয় এলাকার জনগণকে সুরক্ষার জন্যে সেই এলাকায় এই অর্থগুলো আপনি সেইখানে দেন, সেখানে স্থায়ী সুরক্ষা বাঁধ নির্মাণে আপনি অর্থ বরাদ্দ করুন। মাননীয় স্পিকার, এখানে পানি সম্পদ মন্ত্রণালয় অবশ্যই অর্থ বরাদ্দ করতে হবে, আমি আমার এলাকার উদাহরণ দিয়ে বলবো, আমি 2001 সালে ফারাক্কার ডাউনে প্রথম নবাবগঞ্জ জেলা মাত্র 20 কিলোমিটার আপে ফারাক্কা, 1 বছরে 200 কোটি টাকা দিয়ে বাঁধ নির্মাণ করেছিলাম 20 কিলোমিটার, যেটার সুফল আমরা আজকে পাচ্ছি গোটা জেলাবাসী, রাজশাহীও পাচ্ছে। মাননীয় স্পিকার, আপনি বাঁধ নির্মাণের জন্য টাকা দিবেন 300 কোটি টাকার প্রকল্প দিবেন 5 কোটি, তাহলে তো লুটপাট হবে, আপনাকে পরিকল্পিতভাবে সেই পানি সম্পদ মন্ত্রণালয়কে আপনার অর্থ বাড়াতে হবে, এবং আজকে মাননীয় স্পিকার করোনা মহামারী জলবায়ু মোকাবেলার জন্য আপনাকে সুনির্দিষ্ট অর্থায়ন আপনাকে করতে হবে। আমার চাঁপাইনবাবগঞ্জে সবচাইতে বড় একটি সংকট, আপনি সোনা মসজিদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোর্ট, আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীকে বারবার অনুরোধ করেছি যে আপনি ফোর লেন করতে না পারেন, করোনায় যে কটা লোক আমাদের গত 1 বছরে মারা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার চাইতে বেশি মারা যাচ্ছে সোনা মসজিদ থেকে নবাবগঞ্জ এই সড়কটুকু, এটা অন্তত পক্ষে আপনি প্রশস্তটুকু করে দেন যেন সেখানে মানুষ নিরাপদে চলতে পারে, হাজার হাজার ট্রাক প্রতি বছর, আমি ওই ব্রিজ থেকে আপনার রাজস্ব পাচ্ছি প্রায় 20 থেকে 25 কোটি টাকা, আজ থেকে প্রায় 27-28 বছর আগে ব্রিজ নির্মিত হয়েছে, এই রাস্তাটি আজকে প্রশস্ত করার জন্য আপনি টাকা দিবেন। মাননীয় স্পিকার, আমাকে যেহেতু আর সময় আপনি দিবেন না, আমি সর্বশেষে আবারও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে বেগম খালেদা জিয়াকে আপনি অবশ্যই চিকিৎসার ব্যবস্থা আপনি করে দেবেন, এটি আমার দাবি, এটি আমার অনুরোধ, এ বলে আমার বক্তব্য শেষ করলাম, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।